নমস্কার। আজকে সোহম বুটিক আপনাদের জন্য এনেছে রেশম চেকের ওপর একটা এপিসোড, যে এপিসোডটাতে আমি আপনারা শুনলে আরও খুশি হবেন যে এপিসোডটাতে আমি ডিসকাউন্ট দেব। তো আমার শাড়িটারই আগে শুরু করি। এই শাড়িটার সাথে আপনারা পরিচিত, আমি অনেকবার দেখিয়েছি। দেখুন, অল ওভার অফ হোয়াইটের মধ্যে অল ওভার এমব্রয়ডারি গেছে, মেশিন এমব্রয়ডারি অল ওভার গেছে রানি আর অরেঞ্জ দিয়ে। দেখতে পাচ্ছেন ফুল শাড়িটাতেই এভাবে গেছে, এরকম একটা রানি কালারের ব্লাউজ পিস থাকবে। শাড়িটার প্রাইস ছিল 28, যারা নিয়েছেন তারা জানেন 2850, এখন বুক করলে এটা পেয়ে যাচ্ছেন 2650-তে, 200 করে লেস পাবেন আজকের প্রত্যেকটা শাড়িতে। চলুন তাহলে দেখা শুরু করি। আজকের এপিসোডের এক নম্বর শাড়ি 3250, যেটার আজকের ডিসকাউন্টের প্রাইস হচ্ছে 3050। শাড়িটা দেখুন, একদম হোয়াইট কালার রেশম চেক, তার ওপর পদ্ম কাঁথা, যেরকম আমরা বানাই পদ্ম কাঁথা, ঠিক তার আদলে করা মেশিন এমব্রয়ডারিতে অল ওভার। ভীষণ সুন্দর ডিজাইন, দেখে মনে হবে কাঁথা স্টিচ, কিন্তু এটা কাঁথা স্টিচ নয়। এই হচ্ছে পুরো এন্টার শাড়িটা, কতটা কাজ দেখুন, কতটা কাজের ভলিউম দেখুন। এই হচ্ছে পুরো শাড়িটা, এন্টার শাড়িটা এইভাবে যাবে। এর সাথে আমি একটা খুব সুন্দর ম্যাচিং ব্লাউজ পিস দিয়ে দিচ্ছি। পুরোটার প্রাইস হচ্ছে 3250, যেটা কিন্তু এখন পেয়ে যাচ্ছেন 3050-তে। এটা দিওয়ালির জন্য এই ডিসকাউন্ট আপনাদের দিচ্ছি, দিওয়ালি স্পেশাল ডিসকাউন্ট। নাম্বার টু, সেম ডিজাইন, কালার কম্বিনেশানটা চেঞ্জ হয়ে যাচ্ছে। এই কালারটা অনেকেই চান, খুব লাইট গ্রে, তার উপরে দেখুন হোয়াইট দিয়ে লোটাস কাঁথার কনসেপ্টে করা এমব্রয়ডারি, রেশম চেক মেশিন এমব্রয়ডারি, ফুল বডিতে এইভাবে যাবে। দেখুন এন্টার শাড়িতে সেম ডিজাইনটাই গেছে। এইভাবে দেখুন আসবে 3250, যেটার এখন পাচ্ছেন 3050-তে উইথ প্রিন্টেড ব্লাউজ পিস। নাম্বার থ্রি, আর একটা রেশম চেক, এটাতে ফিরোজার সাথে লেমন ইয়েলো কম্বাইন করে মেশিনে আরি স্টিচ করা হয়েছে। এই হচ্ছে ডিজাইনটা, পাল্লা পোর্শনটা এটা যাবে, তারপরে বডি পোর্শনে দেখুন এইভাবে ওয়ার্কটা গেছে, ভীষণ ব্রাইট, দুটোই ব্রাইট কম্বিনেশন, ফিরোজার সাথে লেমন ইয়েলো। এই হচ্ছে পুরো শাড়িটা, এই হচ্ছে পুরো শাড়িটা, তারপরে ব্লাউজ পিসটা দিয়ে, এই দেখুন ব্লাউজ পিসটা দিয়ে এরকম লাগবে। নাম্বার থ্রি, শাড়ি নাম্বার থ্রি, প্রাইস হচ্ছে 2800, যেটা এখন পাচ্ছেন কিন্তু 2600-তে। এটা দীপাবলির ডিসকাউন্ট, দীপাবলির জন্য। নাম্বার ফোর, 3550, রেশম চেকে নেট এমব্রয়ডারি, এটাও আমি দেখিয়েছি, ভীষণ পছন্দ করেছেন আপনারা এই কাজটা। দেখুন আবার নতুন হয়ে এসেছে, নতুন ডিজাইন, ব্ল্যাকের ওপর একটা নেটের নেট বসানো হয়েছে, ব্ল্যাকের ওপর ব্ল্যাক নেট, তার ওপর মাল্টি কালার দিয়ে এটা কিন্তু এমব্রয়ডারি আছে। খুব সুন্দর কাজটা, ভীষণ পরিষ্কার নিট কাজ এবং অ্যাপ্লিকের মতো দেখতে, দেখে মনে হবে অ্যাপ্লিক ওয়ার্ক, কিন্তু এটা এমব্রয়ডারি। এই হচ্ছে ব্লাউজ পিস, কন্ট্রাস্টে ইয়েলোতে ব্লাউজ পিস, এই হচ্ছে ব্লাউজ পিস। 3550, যেটা এখন পাচ্ছেন 3350-তে। এরপরে নাম্বার ফাইভ, 3050, যেটা পাচ্ছেন 2850-তে, ডিসকাউন্টেড প্রাইস হচ্ছে 2850। হোয়াইট রেশম চেক, কোনো রেড মানে ব্ল্যাকের টাচ নেই,
কোনো ব্ল্যাকেট টাচ নেই, ব্রাউন দিয়ে করা হয়েছে। ভেতরের আউটলাইনগুলো রেড আর গ্রিন দিয়ে এমব্রয়ডারি, জাস্ট দুদিকে চওড়া বর্ডার চলে যাবে। প্রত্যেকটা শাড়ি ভীষণ লাইট ওয়েট, রেশম চেক আপনারা জানেন ভীষণ লাইট ওয়েটের শাড়ি এগুলো। এই হচ্ছে ব্লাউজ পিস দিয়ে শাড়িটা, 3050 যেটা এখন পাচ্ছেন 2850। এরপরে নাম্বার সিক্সের 3250 ইয়েলো রেশম চেক, তার ওপরে এমব্রয়ডারি করা, অল ওভার এমব্রয়ডারি এইভাবেই যাবে, ফুল বডিতে কাজ। পরার পরে একবার কেমন আসে লুকটা দেখে নিন। এই হচ্ছে শাড়িটা, এই যে এইরকম দেখতে লাগবে। যেটার ব্লু ব্লাউজ পাবেন, এখন নেই ব্লাউজটা, ব্লাউজ পিস পাবেন আপনারা 3250, যেটা পাচ্ছেন 3050। এটা আরেকটা কালার কম্বিনেশন দেখাবো, ওটা ইয়েলোতে ছিল, এটা ব্লু। যারা ব্লু পছন্দ করেন তারা এটা বুক করতে পারেন। এই হচ্ছে দেখুন, ব্লুয়ের ওপরেও অল ওভার এমব্রয়ডারিটা গেছে। এই হচ্ছে ফুল বডি ওয়ার্ক, এই হচ্ছে ফুল বডি ওয়ার্ক। এখানে চাইলে আপনারা ইয়েলো ব্লাউজও নিতে পারেন, আবার রানী ব্লাউজও খুব ভালো লাগবে। ব্লাউজ অপশান দেওয়া থাকলো, যেটা ইচ্ছে আমাকে বলবেন, আমি সেই ব্লাউজ পিসই আপনাদের দিয়ে দেবো। এটাও 3250, যেটা এখন পেয়ে যাচ্ছেন 3050। এরপর নাম্বার 8, 3250, এটা ভীষণ সুন্দর একটা কালার, পিচ পিঙ্ক কালার, তার সাথে ফিরোজা দিয়ে কাশ্মীরি স্টিচের আদলে ডিজাইনটা করা, কিন্তু মেশিন ওয়ার্ক, আরি কাশ্মীরি যে ডিজাইনটা থাকে, আরি কাশ্মীরি ডিজাইন কিন্তু মেশিন ওয়ার্ক, মেশিন এমব্রয়ডারি, পিচ পিঙ্ক। শাড়ি নাম্বার 8, প্রাইস হচ্ছে 3250, এখন পাচ্ছেন 3050। শাড়ি নাম্বার 8 এরকম লাগবে এটা দেখতে। প্রত্যেকটাতে আমি ব্লাউজ পিস দিয়ে দেবো 3250, যেটা এখন পাচ্ছেন 3050। এগুলো কয়েকটা কালার আছে, কালার অপশান আছে, যেমন এটা হোয়াইটের ওপর রানি অ্যান্ড অরেঞ্জ দিয়ে ওয়ার্কটা করা হয়েছে, এটাও তাই 3250, হোয়াইটের ওপর রানি অরেঞ্জের কাজ। দেখুন শুধু, ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর, ভীষণ পরিষ্কার কাজ, নিট কাজ। এই হচ্ছে পুরো এন্টার শাড়িটা, 3250 প্রাইস, ডিসকাউন্টেড প্রাইস 3050। শাড়ি নাম্বার 10, ব্রাইট ইয়েলো অ্যান্ড রানি কম্বিনেশন, সেম ডিজাইন, এখন পাচ্ছেন 3050। এই হচ্ছে পুরো সাইজ। এরপরে আসছি নাম্বার 11, এটা অনেক কটা ডিজাইন আমি দেখাবো। এরপরে আসছি নাম্বার 11, সেম প্রাইস 3250, ডিসকাউন্টেড প্রাইস 3050।
এই হচ্ছে প্যারেট গ্রিন, ব্রাইট গ্রিন, তার সাথে লেমন ইয়েলো দিয়ে কাজটা। এই হচ্ছে পুরো শাড়িটা। এই হচ্ছে উইথ ব্লাউজ পিস। এরপরে আসছি নাম্বার 12, ব্ল্যাকের সাথে রানী এবং এটা নেট এমব্রয়ডারি। ব্ল্যাকের সাথে রানী, ব্ল্যাকে ব্ল্যাক নেট আছে, নেট এমব্রয়ডারি, পাল্লা পোর্শন। এরপরে এই হচ্ছে বর্ডার, ব্ল্যাক নেট, তার সাথে ব্রাইট পিঙ্ক ফ্লাওয়ারগুলো গেছে। এটা তো আপনাদের খুব পছন্দের কম্বিনেশন, ব্ল্যাক অ্যান্ড রানী। আমার ব্লাউজ পিসের ব্লাউজের সাথে খুবই ভালো ম্যাচিং হচ্ছে এটা, কিন্তু এর সাথে ব্লাউজ পিস দেওয়া আছে, ব্ল্যাকের ওপর এই এমব্রয়ডারিটা যাবে। 3550 এটার প্রাইস, যেটা এখন পেয়ে যাচ্ছেন 3350-তে, 200 লেস। এরপরে আসছি নাম্বার 13, প্রচুর রেশম চেক আজকে এনেছি আপনাদের দেখাবার জন্য। এটা দেখুন, নাম্বার 13 প্রাইস হচ্ছে 3250। অল ওভার, বেশিরভাগ এমব্রয়ডারি কিন্তু অল ওভার এমব্রয়ডারি। দেখুন বিস্কিট কালার, তার ওপর পিঙ্ক, ব্লু, অরেঞ্জ, গ্রিন, এই কম্বিনেশনের কাজটা গেছে। ফুল বডি ওয়ার্ক, ফুল বডি এমব্রয়ডারি। শাড়ি নাম্বার 13, 3250, যেটার এখন প্রাইস হচ্ছে 3050। এই হচ্ছে এটার ব্লাউজ পিস। প্রচণ্ড খুঁজে খুঁজে আমি ব্লাউজ পিসগুলো জোগাড় করেছি, যাতে খুব ভালো লাগে আপনাদের প্রত্যেককে দেখতে, খুব ভালো লাগে। দেখুন জাস্ট ব্লাউজ পিসটা দিয়ে শাড়িটা কি অসাধারণ লাগছে। 3250 এটার প্রাইস, যেটা এখন পাচ্ছেন 3050-তে। এবার নাম্বার 14, 3550, এটাও একটা নেটের এমব্রয়ডারি, রেশম চেকের ওপর। এই হচ্ছে শাড়িটা, এইভাবে যাবে পাল্লা পোর্শন, দুদিকে ব্রড বর্ডার গেছে, খুব সুন্দরভাবে সেটাতে অ্যারেঞ্জ করা আছে এমব্রয়ডারিগুলো। ফুল বডি ওয়ার্ক, বডিতে বুটি আছে, এইভাবে যাচ্ছে পুরো শাড়িটা। এইভাবে দেখুন, তার সাথে ব্লাউজ পিসটা একবার দেখিয়ে দিই, এমব্রয়ডারি করা রেড ব্লাউজ পিস। 3550, যেটা পাচ্ছেন 3350-তে। এরপরে আসছি নাম্বার 15, ফিরোজার সাথে এটা অল ওভার এমব্রয়ডারি, 2850, 2850, যেটা পাচ্ছেন 2650-তে। দেখুন ফিরোজার সাথে অল ওভার এমব্রয়ডারি, অল ওভার। এই হচ্ছে পুরো শাড়িটা। এই হচ্ছে পুরো শাড়িটা। টু
2850 যেটা পাচ্ছেন 2650 তে। আবার একটা নেটের এমব্রয়ডারি দেখাবো 3550 ব্রাইট ইয়েলো কম্বিনেশনের, তাতে হোয়াইট নেট ইউজ করেছি। দেখুন শাড়িটা ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর শাড়ি। এই হচ্ছে হোয়াইট নেটটাতে ইউজ করা হয়েছে ইয়েলো রেশম চেকে, তার উপরে পিঙ্কের ডিপ লাইট শেড আর গ্রিন দিয়ে কাজটা গেছে। ভীষণ ভীষণ ব্রাইট শাড়ি। আমি একবার প্লিটস দিয়ে দেখাই। এই হচ্ছে পুরো শাড়িটা, দেখুন এই হচ্ছে পুরো শাড়িটা, তার সাথে এই রকম ব্লাউজ পিস যাবে। এই হচ্ছে ব্লাউজ পিস 3550 যেটা এখন পাচ্ছেন 3350 তে। আচ্ছা নাম্বার 17 আমি আবার একটা নেট এমব্রয়ডারি দেখাবো রেশম চেকে। এগুলো কিন্তু সমস্ত নতুন করা আমার একদম নিউ কালেকশন। ভীষণ সুন্দরভাবে এটা গেছে স্ক্যালপ করে করে, দেখুন একবার ডিজাইনটা হোয়াইটের উপর। এই হচ্ছে পাল্লা পোর্শন, এটা হোয়াইটের উপরে একটা ডাবল নেট, ডাবল নেট ইউজ করা হয়েছে। একবার আমি ডাবল নেটের একটা শাড়ি দেখিয়েছিলাম। এই হচ্ছে ডাবল নেটটা, একটু বুঝিয়ে দিই। বর্ডারে একটা নেট গেছে, তার উপরে এই ডিজাইনটা আর একটা নেটে গেছে, হোয়াইট নেট অ্যান্ড বিস্কিট কালার নেট। এই শাড়িগুলো দেখতে ভীষণ ভাল লাগে পরার পর। দেখুন একবার শাড়িটা, এই হচ্ছে পুরো শাড়িটা। এই ব্লাউজ পিসটা দিয়ে একবার দেখাই, ডিজাইন থাকবে ব্লাউজের হাতে বিস্কিট কালারের। 3550 যেটা পাচ্ছেন 3350 তে। এরপরে নাম্বার 18, এটা ব্ল্যাকের সাথে মাল্টি কালার, 3050 ব্ল্যাকে মাল্টি কালার রোজ, এইভাবেই গেছে। যেটা পাচ্ছেন 2850 তে। এই হচ্ছে শাড়িটা, পুরো এন্টার্স শাড়িতে গেছে ডিজাইনটা, এমব্রয়ডারিটা ফুল বডি। দেখো 3050 যেটা পাচ্ছেন 3 2850। এর পরে যেটা দেখাবো নাম্বার 19, 3650 এবং এটাতে ডিজাইনটা খুব সুন্দর, খুব সূক্ষ্ম কাজ গেছে মেশিন এমব্রয়ডারিটা। দেখুন একবার ভালো করে, খুব সুন্দরভাবে অ্যারেঞ্জ করে করা হয়েছে। এটা একদম কাশ্মীরি ওয়ার্কের মতো কাজ, পুরো কাশ্মীরি ওয়ার্ক। এরপরে বডি পোর্শনটা দেখেছেন কাজটা কত পরিষ্কার কাজ, বডি পোর্শনটা এইভাবে যাবে। এই হচ্ছে ফুল বডিতে এই ওয়ার্কটা যাবে। আপনারা চাইলে রানী ব্লাউজও নিতে পারেন, আমি এটার সাথে ব্লু দিয়েছি কারণ ব্লুটাও খুব ভালো লাগবে, কিন্তু চাইলে আপনারা রানী ব্লাউজও নিতে পারেন। প্রাইস হচ্ছে 3650 যেটা এখন পাচ্ছেন 3450 তে। এরপরে আসছে নাম্বার 20, নেট এমব্রয়ডারি হোয়াইটের ওপর, হোয়াইটের ওপর হোয়াইট নেট। হোয়াইটের ওপর হোয়াইট নেট, তার সাথে খুব সুন্দর পিঙ্কের ব্যবহার আছে, খুব হালকা পিঙ্কের ব্যবহার আছে, সফট পিঙ্ক। আর এই হচ্ছে পুরো শাড়িটা, এই হচ্ছে
পুরো শাড়িটা, এই দেখুন ব্লাউজের হাতে কাজটা যাবে। 3550 যেটা পাচ্ছেন 3350-তে। এরপরে আসছি নাম্বার 12, লেমন ইয়েলো, তার সাথে অরেঞ্জ, এই হচ্ছে পুরো শাড়িটা। বর্ডার পোর্শন একটা ব্রাইট ইয়েলো, আর এই হচ্ছে পুরো বডিটা। এটাতে বডিতে কোনো কাজ নেই, এটা বর্ডার ওরিয়েন্টেড শাড়ি, দুদিকে জাস্ট বর্ডার গেছে, এইভাবেই যাবে, কিন্তু কত ব্রাইট দেখুন। আর ব্লাউজ পিসে কাজটা যাবে কন্ট্রাস্ট কালার অরেঞ্জে কাজটা যাবে। 3550 যেটা পাচ্ছেন 3350-তে। এরপরে আসছি আমি নাম্বার 22, একদম ব্ল্যাকের ওপর রেড দিয়ে কাজ, এটাও তাই, পুরো দুদিকে ব্রড বর্ডার যাবে, পাল্লাতে এরকম প্রচুর রোজ করা আছে, এটা একদম রোজ করা অ্যাপ্লিকে, তারপরে দেখুন গোল্ডেন জারি দিয়ে একটু হাইলাইট করা আছে, এই হচ্ছে পুরো শাড়ি। কারণ শীতকালটাতে আমরা একটু ব্ল্যাক প্রেফার করি, শীতকালে আসছে, এই দেখুন পুরো শাড়িটা এভাবেই যাবে, এই হচ্ছে পুরো শাড়িটা। তার সাথে ব্লাউজ পিস আমি দিয়ে দিচ্ছি, উইথ এম্ব্রয়ডারি করা, অ্যাপ্লিক করা, সরি, অ্যাপ্লিক করা ব্লাউজ পিস। প্রাইস হচ্ছে 2990, যেটা পাচ্ছেন 2790-তে। প্রত্যেকটা শাড়িতে 200 করে ডিসকাউন্ট থাকছে দীপাবলির জন্য। এর পরের শাড়ি হচ্ছে আর একটা অ্যাপ্লিকে শাড়ি, নাম্বার 23, 2850, যেটা পাচ্ছেন 2650-তে, এই হচ্ছে শাড়িটা। খুব সুন্দর অ্যাপ্লিকে শাড়ি, হোয়াইট রেশম চেক, পিঙ্ক অ্যান্ড গ্রিন দিয়ে অ্যাপ্লিক ওয়ার্ক গেছে, সানফ্লাওয়ার, সানফ্লাওয়ারের মোটিভে করা হয়েছে। এই ডিজাইনটা আমি বহু কম্বিনেশনে করেছি, এই হচ্ছে পুরো শাড়িটা। এই হচ্ছে পুরো শাড়িটা। ব্লাউজ পিসটা একবার দেখিয়ে দিই, পিঙ্ক এরকম ব্লাউজ পিস যাবে, 2850, যেটা এখন পাচ্ছেন 2650-তে। এরপরে 24, এটা খুব সুন্দর একটা শাড়ি, নতুন ডিজাইন একদম, শাড়ি নাম্বার 24, দেখুন লাইট গ্রে এর ওপর খুব সুন্দর হোয়াইট দিয়ে একটা নিউ ডিজাইন, আমার ভীষণ সুন্দর এটা এম্ব্রয়ডারিটা, এই হচ্ছে পাল্লা পোর্শন, এটা পুরো অল ওভার ডিজাইনটা যাবে এইভাবে, এই হচ্ছে শাড়িটা। এটা পছন্দ হবেই, ভীষণ সুন্দর লাগবে শাড়িটা পরার পর, কালারটা তো ভীষণ সুন্দর, তার সাথে হোয়াইট দিয়ে কাজটা গেছে, এই হচ্ছে পুরো শাড়িটা। আমি এর সাথে একটা প্রিন্টেড ব্লাউজ দিয়ে দিচ্ছি গ্রে এর, যেটা পাচ্ছেন 3050-তে। দীপাবলি পর্যন্তই ডিসকাউন্টটা থাকবে, আপনারা দীপাবলির মধ্যে যারা যারা নেবেন আপনারা এই ডিসকাউন্টটা পাবেন। আচ্ছা, এরপরে আসছি নাম্বার 25-এ, শাড়ি হচ্ছে 2800, যেটা পাচ্ছেন 2600-তে, গ্রিনের সাথে লেমন ইয়েলোর অ্যাপ্লিক আর এম্ব্রয়ডারি, এই হচ্ছে শাড়িটা। পুরো বর্ডার দিয়ে বর্ডারে কাজ,
প্লাস ভেতরে ছোট ছোট বুটি আছে। এই হচ্ছে পুরো শাড়ি, নাম্বার 25 2800, ডিসকাউন্টেড প্রাইস 2600 উইথ ব্লাউজ পিস। এরপর আসছি নাম্বার 26, ব্ল্যাকের সাথে এম্ব্রয়ডারি করা, ভীষণ ব্রাইট কম্বিনেশন, গর্জিয়াস শাড়ি। দেখুন পুরো জর্জেটের, জর্জেট এম্ব্রয়ডারি যেরকম লাগে। আমি কিন্তু বারবার একটা কথা বলি, এত এম্ব্রয়ডারি গেছে, এতটা স্টিচ গেছে, কিন্তু শাড়ি কিন্তু ভীষণ লাইট ওয়েট, শাড়ি কিন্তু একদম হালকা লাইট ওয়েট। দেখুন ফুল বডি এম্ব্রয়ডারি, এর সাথে এই রকম একটা ব্লাউজ পিস আমি দিয়ে দিয়েছি। অনেক শাড়ির সাথে পরতে পারবেন, ব্লাউজ পিস ভীষণ ভালো। প্রাইস এটার 3650, যেটা পাচ্ছেন এখন 3450। এরপর আসছি নাম্বার 27, 2950, অল ওভার এম্ব্রয়ডারি, লাইট লেমন, লাইট লেমন, খুব লাইট কালার, অফ হোয়াইট, যারা পরে বোর হয়ে গেছেন তাদের জন্য এটা খুব ভালো, খুব লাইট লেমন কালার, তার সাথে দেখুন ব্লু কম্বিনেশন, ডিপ ব্লু শেডের কাজটা গেছে এবং অল ওভার কাজটা, ছোটো ছোটো কাজ, অনেকেই ছোটো কাজ পছন্দ করেন, তাদের জন্য এটা খুব ভালো, ছোটো ছোটো কাজ, এইভাবেই পুরো শাড়িটাতে কাজটা কিন্তু যাবে। এই দেখুন 2950, তাতে এই শাড়িটা পেয়ে যাচ্ছেন, এবং এখন যেটার প্রাইস হবে 2750। এরপরে আসছি 28, নাম্বার 28, 28, ইয়েলো, একদম ব্রাইট ইয়েলো, তাতে নেটের এম্ব্রয়ডারি যাবে, হোয়াইট নেট গেছে, কাজটা দেখুন, কাজটা খুব সুন্দর কাজ। এই হচ্ছে ওয়ার্ক, মেশিন এম্ব্রয়ডারি নেটের ওপর, ইয়েলো রেশম চেকে হোয়াইট নেট, তারপরে মেশিন এম্ব্রয়ডারি করা হয়েছে, ভীষণই সুন্দর এই শাড়িগুলো, একদম ভীষণ ভালো, যা ভালো জায়গায় পরে যাওয়ার জন্য। এই দেখুন এর সাথে রানি কালারের ব্লাউজ পিস দিচ্ছি, যেটার হাতে এরকম সুন্দর করে কাজটা দেওয়া আছে এবং কর্ড পাইপিং করা আছে ব্লাউজের হাতে। 3550 যেটা পাচ্ছেন 3350। এরপর নাম্বার 29, এই ডিজাইনটা কাটওয়ার্কের, কাটওয়ার্ক পার্সি, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, খুব সুন্দর ডিজাইন, এটা আমি অনেকবার করেছি, চেকস কাপড় বসানো, খুব খাটা খাটনির কাজ, এটা কাটওয়ার্ক, তারপরে আবার এই কাপড়টা বসিয়ে এম্ব্রয়ডারিটা করা, পুরো শাড়িটাতে এভাবে ছোট ছোট বুটি যাবে, খুব স্মার্ট লুকের একটা শাড়ি এটা। এই হচ্ছে শাড়িটা, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট এমনি খুব ভালো লাগে, তার সাথে রেড রোজ আরও সুন্দর শাড়িটা। এই হচ্ছে দেখুন শাড়িটা কি অপূর্ব লাগবে পরলে, কোনো এজ নেই শাড়িটা পরার, যে কোনো এজে এটা ভালো লাগবে, এরকম একটা কাটওয়ার্কের ব্লাউজ পিস দিয়ে, ব্লাউজ দিয়ে। আচ্ছা শাড়ির 3000 হচ্ছে প্রাইস, যেটা এখন পাচ্ছেন 2800। আজকে লাস্ট শাড়ি নাম্বার 30, এটাও খুবই ভালো দেখতে, ব্ল্যাকের ওপর, দেখুন ব্ল্যাকের ওপর মাল্টি কালার নেট এম্ব্রয়ডারি, এইভাবে পাল্লা পোর্শন যাবে, আর এই হচ্ছে বডি পোর্শন।
এই হচ্ছে বডি পোর্শন। এই দেখুন, এর সাথে এরকম একটা ব্লাউজ পিস পেয়ে যাবেন 3550, যেটা এখন পেয়ে যাচ্ছেন 3350-তে। আজকে রেশম চেকের এপিসোডটা কীরকম লাগলো জানাবেন। ডিসকাউন্ট দিয়েছি প্রত্যেকটা শাড়িতে আপনাদের জন্যই, দীপাবলির এটা গিফট, রিপিট নেব, কিন্তু দীপাবলি পর্যন্তই ডিসকাউন্টটা থাকবে, তারপরে কিন্তু আর ডিসকাউন্ট দিতে পারবো না। অর্ডার নিশ্চয় নেব, যার যেটা পছন্দ আপনারা বুকিং করুন, যেটা যিনি পাবেন না অর্ডারে আমি ডেফিনেটলি করে দেবো তাকে। আর খুব ভালো থাকবেন, সাবধানে থাকবেন, নেক্সট এপিসোডের জন্য দেখি কী আনা যায়। নমস্কার।